নমস্কার, বেঙ্গলি জাংশনে একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমরা দেখব যে আমি অ্যাকাউন্টস প্রজেক্ট, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্স মানে ফাইনাল ইয়ারে যে মেন প্রজেক্ট হয় অ্যাকাউন্টস পেপারের উপরে প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে কিছু কথা এবং কিছু আমার তৈরি অ্যাকাউন্টস প্রজেক্টটা আমি আপনাদের কাছে আজকে দেখাবো। এরকম আমার কাছে অনেক কটা প্রজেক্ট রয়েছে, যেসব আমার বন্ধুদের বানিয়ে দিয়েছি, আমার জুনিয়রদের বানিয়েছি, সেই সব প্রজেক্ট নিয়ে আমি আসবো, এক একটা ভিডিওতে আসবো। আজকে আমার প্রজেক্টটা দিয়ে শুরু করা যাক। আসুন, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেল আইকনকে প্রেস করে দিন, তাহলে যখনই নতুন কোনো আমি ভিডিও ছাড়বো সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবেন। আমার প্রজেক্টটা এরকম দেখতে পাচ্ছেন, প্রজেক্ট রিপোর্ট সাবমিশন বিকম, এটা আমার ছিল HDI মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। দেখুন, এই যে আমার নাম, আমার কলেজ, হ্যাঁ আমি শিবপুর দীনবন্ধু কলেজ থেকে পাস আউট হয়েছি। এই হচ্ছে আমার সাবমিশন। আমার স্যার ছিল জগন্নাথ বর্মন মানে JB স্যার, উনি খুবই ভালো স্যার। যারা DB কলেজে পড়েন ইভিনিং ডিপার্টমেন্টে তারা জানেন উনি খুবই ভালো এবং খুবই হেল্পফুল স্যার। আমি এটা ইয়ার অফ 2016 সালে, ইয়াস আমি 2016 সালে সাবমিট করেছিলাম, বাট বাই ফর্চুনেট আমি 2017 সালে পাস করি। মানে বুঝতে পারছেন আমি বেশি পুরনো না। এই যে আমি এখানে করেছি অ্যাকনোলেজমেন্ট, আমি অ্যাকনোলেজমেন্টে স্যারকে, আমার প্রফেসর স্যারকে এবং আমার টিচার, উনিই আমার প্রজেক্ট গাইড ছিলেন এবং উনিই আমার কলেজের টিচার ইনচার্জ ছিলেন, তাই আমি আমার এখানে দুজনের সেম নাম আছে। তারপর ইন্ট্রোডাকশন দিলাম আমি এখানে, দেখুন এই যে জন রাস্কিন এই একটা বলেছে HDI সম্বন্ধে একটা ছোট্ট একটা বক্তব্য কোড দিয়েছে, সেই কোডটা দিয়েছে। তারপরে প্রবলেম, এখানে কী প্রবলেম ডেফিনেশন, এই যে প্রবলেম ডেফিনেশন কী করতে গেলে কী কী প্রবলেমগুলো আমরা দেখি, এটা কী প্রবলেমের জিনিসটা করি সেটার সম্বন্ধে পুরো আমি ডিটেলসে দিয়েছি এখানে। দেখুন দু পাতা, আমি তিন পাতা, প্রায় তিন পাতা জুড়ে দিয়েছি। আমার এখানে হচ্ছে আমার এটার প্রজেক্টটার পারপাসটা কী এবং কী জন্য এই থিসিসটা আমি করছি সেটা আমি দিয়েছি। মেথড অ্যান্ড সাব কোশ্চেন্স, এখানে আমি কী মেথড ইউজ করেছি এবং এর মধ্যে কী কোশ্চেন অ্যান্সার আমি ইউজ করেছি সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে কোশ্চেন আমি এখানে দুটো দিয়েছি, মানে আছে। এটা আমি এটা রাফ ফাইলটা দেখাচ্ছি আপনাকে, মানে কী মেথডোলজি ইউজ করেছি আমি এখানে, যেই মেথডোলজি ইউজ করেছি সেটা আমি এদের থেকে ডাটা নিয়ে সেই ডাটার উপরে কাজ করেছি, সেই ডাটাটা কী মেথডের উপরে কাজ হয়েছে সেই ডাটাটাকে আমি এখানে শো করেছি। তারপরে এখন হলো আসল জিনিসটা চালু হচ্ছে, ইন্ট্রোডাকশন অফ HDI। এখানে আমি HDI কাকে বলে, এটা কবে ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এখানে সেটা আমি দিয়েছি। এদের জানেন তো, যারা জানেন তারা হচ্ছে HDI-তে অমর্ত্য সেন মানে আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, উনিও ওনার অবদান অনস্বীকার্য। এরপরে যে অরিজিন, এটা কবে এটা ডেভেলপ হয়, কোথা থেকে চালু হয়, এখানে কী কী কম্পোনেন্ট লাগে HDI করতে গেলে, দেখুন এখানে আমি সমস্ত সাজিয়েছি। এবং স্ট্রাকচার অফ HDI, এটা একটা এই ইমেজটাকে তৈরি করে আমি এর মধ্যে পেস্ট করেছি। ডাইমেনশন এবং ক্যালকুলেশন, এটা কী ক্যালকুলেশনের উপরে কাজ করে, এগুলো সমস্ত আমার এই প্রজেক্টের মধ্যে এখানে দেওয়া রয়েছে প্রজেক্ট ফাইলটার মধ্যে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, মানে কী ফর্মুলা আমরা ইউজ করি, নলেজ, ওয়েলথ, এগুলো নলেজ মানে কি, এই যে দেখুন আমি যদি ডেসক্রিপশন অফ কম্পোনেন্ট মানে লং অ্যান্ড হেলদি লাইফের জন্য কী কী ফর্মুলা মেথড ইউজ করে সেটা আমি দেখিয়েছি এখানে। তারপরে হচ্ছে যে নলেজ, মানে এটার উপরে যেটা নলেজের উপরে কী বেস করি, তারপরে ওয়েলথ, ওয়েলটা কীভাবে ক্যালকুলেট করি সেটারও কী ফর্মুলা ইউজ করি সেটা আমি দিয়েছি। তাহলে ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস অ্যান্ড নিউ HDI, মানে যে যে আগে যে HDI ফর্ম্যাটটা ইউজ হতো সেটা আর এবং নতুন যে HDI ফর্ম্যাটটা এসেছে সেটার সমস্ত ভুল ত্রুটি কী কী আছে তাদের ডিফারেন্স সেটা পুরোপুরি আমি দেখিয়েছি। তারপরে হচ্ছে HDI র্যাঙ্ক অনুযায়ী, এটা 2014 সালের র্যাঙ্ক, কারণ আমি লেটেস্ট র্যাঙ্ক তখন 2016 সালে প্রজেক্টটা বানাই, তখন আমি লেটেস্ট র্যাঙ্ক পাইনি। স্যাররা আমাকে বলেছিলো যে এক দু বছরের পুরনো র্যাঙ্ক হলেও পাওয়া যাবে, কারণ HDI খুব প্রতি ইয়ার বার করে না, খুব এক ওয়ান টু ইয়ার গ্যাপ দিয়ে মেন ইন্ডেক্সটা বার করে, কারণ ওয়ান ইয়ারে সেরকম একটা বেশি এফেক্ট হয় না HDI-এর ওপর, তাই ওইভাবে HDI তো বার করা যায় না, তার জন্য এটাও হয়েছে।
এটা হলো আপনারা যদি কোনো এরকম ডেটার কাজ করেন, যদি কোনো অসুবিধা হয় আপনারা ডেটাটা 1-2 বছর সালে পুরো নিতে পারেন, কিন্তু 2 বছর কি 3 বছর ওটা সুটেবেল। যদি ডেটা না পাওয়া যায় তাহলে 3 বছর নেওয়া যায়, কিন্তু যদি আপনি যদি কারেন্ট ডেটা থাকা সত্ত্বেও আপনি পুরনো ডেটা দিয়ে কাজ করেন তাহলে সেটা কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি মানবে না, আপনার প্রজেক্টটা ক্যান্সেল করে দেবে। এই হলো এটার, আমি পুরো এখানে র্যাঙ্ক দিয়েছি। তারপরে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের কী আছে রেকর্ড স্টেট, আমাদের মানে জেলা ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইড HDI রিপোর্ট আমি এখানে সাবমিট করেছি। তারপরে আমি হাওড়ার এখানে সরি এখানে এখানে জিনিস ওয়ার্ড ফাইল একটুখানি হয়, দাঁড়ান এটাকে একটুখানি ঠিক করে নিই। হ্যাঁ, এখানে আমি হাওড়ার HDI ইন্ডেক্স রেডি করেছি। এখানে আমি পুরো জিনিসটা আমি দেখাচ্ছি না, এখানে আমি হালকা রাফ পেজ দেখাচ্ছি। এখানে দেখুন এই জিনিসগুলো আপনাকে দেখতে, সুপারভিশন সার্টিফিকেট এখানে, ওখানে স্যাররা এখানে নিজেদের হাতে লিখে এখানে সাইন করে দেবে। দেখতে পাচ্ছেন এটা অ্যানেক্সারি, এখানে হচ্ছে স্টুডেন্ট ডিক্লারেশন, এখানে আমি আমার নাম লিখবো, সিগনেচার নেম অ্যাড্রেস এগুলো রেজিস্ট্রেশন নাম্বার দেবো। আর সুপারভিশন এখানে স্যার মানে যেই যার আন্ডারে আপনি কাজ করছেন তিনি এর উপরে সাইন করবেন। এর এই দুটো পেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অনেকে অনেক রকমভাবে দেয়, সেটা হচ্ছে এটা তাদের ব্যাপার। এই দেখুন আমি পুরো প্রজেক্টটা দেখে দিলাম, এটা বেশি বড় প্রজেক্টের না, এটা আমি রাফ ফাইলটা দেখাচ্ছি। এর অরিজিনাল যে র ফাইল সেটা র ফাইল আমি এখানে দেখাবো, পরে দেখাবো। যদি আপনার যদি দরকার লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানান, আমি এটা আপনার সাথে শেয়ার করে দেবো, আপনারা এটা দিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন। আশা করছি সামান্য এবং ছোট ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকবে, কাজে লেগে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জানেন তো কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেঙ্গলি জাংশন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেন, আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করে আপনি জানাতে পারবেন যে আপনার কোনো প্রবলেম হলে, কিংবা আমার ফেসবুক পেজেও আপনারা কথা বলতে পারবেন। এই বলে আজকের মতন ভিডিওটা আমি সমাপ্ত করছি এখানে।